বন্ধুরা, পিলারের যে মাথার আমরা যে ডিজাইনটা তৈরি করছি এটা প্রায় হয়ে গেছে। এরপর একটা আমরা যে মাথার উপরে যে ডিজাইনটা করব বারান্দা যেটা, এটা হচ্ছে ওর মাথাটা আমরা ঢালাই করা হয়ে গেছে। এরপরে আমরা দেখাচ্ছি একদম স্যাটিংটা হয়ে গেছে, এটা আঁচটা তৈরি করা হয়েছে। এটা আঁচটি ইট দিয়ে পুরো করে নিয়েছিলাম, একটু মশলা দিয়ে প্লাস্টার করার পর প্রতিদিন দিয়ে এটা আমরা রড বেঁধেছি। সাইডে সোলার মারা আছে, দেখুন সোলার মারা দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে দুই ধারে সোলা মারা আছে। আর এই দেখছেন রডটা কমপ্লিট, একদম ঢালাইটা আস্তে করে ঢালাই হচ্ছে। এবার আমাদের এগুলো আমাকে কেটে কেটে ভিডিও করে নিয়েছি আমাদের দেখানোর জন্য। অল্প সময়ের মধ্যে আমার তো অতটা ভিডিও ভালো করা হয় না, তার জন্য ছোটো ছোটো করে ভিডিও করে নিয়েছি সেটা দেখানোর জন্য। এগুলো আমাদের ঢালাইটা প্রায় হয়ে গেছিলো দু সপ্তাহ, তারপরে আমরা খুললাম, ছাদ ঢালাই হয়ে গেছে। এরপরে এটা আমরা তুলে দিচ্ছি, তোলায় আমরা পেকিং দিয়ে ইট দিয়ে করেছিলাম। আঁচটাকে পাটা দিয়েও করা যায়, কিন্তু সময় বেশি লাগার কারণে লাগবে বলে আমরা ইট দিয়ে করেছিলাম। সম্পূর্ণ খোলার পর আমরা সোলার বিটগুলো ছাড়াচ্ছি। এটাতে পারলে বন্ধুরা এরা আপনারা সোলার মারার সময় ঢালাই আগে এটা আপনারা মোবিল মেরে নেবেন, তাতে আপনারা যেভাবে স্থান মেশিন খুবই সুবিধা হবে। কারণ আমাদের মোবিল ছিল না, তার কারণে মোবিল মারতে পারিনি, একটু চেপে লেগে যায় সিমেন্টের সঙ্গে, এটা অ্যাটাচ হয়ে যায়। পারলে আমরা অবশ্যই একটু মোবিল মেরে নেবেন। এবং পিলারটা যে ডিজাইন করেছিলাম মাথাটা তলায় ডাউন, এরকম ডবল পিলারের কাজ হয়েছে। চলুন বাইরেটা দৃশ্যটা দেখা যাক কীভাবে হয়েছিলো। এবং এটা সেই বাইরেটার, আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।